হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জাহিদ চলে এসেছি আপনাদের মাঝে যৌতুক নিয়ে আজকের তরুণ প্রজন্ম কি ভাবছে তা জানতে। চলুন, ওইদিকে কিছু যুবক দাঁড়িয়ে আছে, তাদের কাছে যাই। হ্যালো ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই কি যৌতুকের পক্ষে না বিপক্ষে? আমরা সবাই যৌতুকের বিপক্ষে। আসলে যারা যৌতুক দেয় এবং নেয় তাদের প্রতি আমি জানাই তীব্র নিন্দা ও ঘৃণা। কিন্তু প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে কিন্তু রাজকন্যা, বলা যায় পাপা কি পারি। মনে করেন কোন বাবা তার মেয়েকে ভালোবেসে একটা ফ্রিজ গিফট করে, তাহলে সেই ফ্রিজের ঠান্ডা পানি কে খাবে? কেন তার মেয়ে? এই তো ঠিক ধরেছেন, কারণ আমি তো আর খাবো না, আমি তো থাকবো সারাদিন অফিসে। আবার মনে করেন কোন বাবা তার মেয়েকে ভালোবেসে একটা এসি গিফট করে, তাহলে সেই এসি ঠান্ডা বাতাস কে খাবে বলেন তো? কেন তার মেয়ে? এই তো বুঝেছেন ব্যাপারটা, কারণ আমি তো আর বাতাস খাবো না, আমি তো থাকবো সারাদিন অফিসে। আবার মনে করেন ঢাকা শহরে তার মেয়ের চলাচলের একটা রিস্ক আছে, চিন্তায় চিন্তায় হওয়ার একটা ভয় আছে, তাহলে সেক্ষেত্রে বাবা যদি তার মেয়ের কথা চিন্তা করে একটা গাড়ি গিফট করে, তাহলে সেই গাড়িতে কে ঘুরবে বলেন তো? কেন তার মেয়ে? এই তো ব্যাপারটা বুঝছেন, কারণ আমি তো আর সারাদিন গাড়িতে ঘুরবো না, আমি তো সারাদিন থাকি অফিসে। আবার মনে করেন মেয়ের বাবা যদি ভাবে, না রে আমার মেয়ে ও মেয়ের জামাই ঢাকা শহরে বাড়ি ভাড়া থাকে, এখন মেয়ে ও মেয়ের জামাই ঢাকা শহরে বাড়ি ভাড়া দিতে দিতে তাদের সংসারে কোনো উন্নতিই হচ্ছে না, এখন মেয়ের বাবা মেয়ের কথা ভেবে যদি একটি ফ্ল্যাট গিফট করে, বলেন তো সেই ফ্ল্যাটে কে থাকবে? কেন তার মেয়ে? এই তো ঠিক ধরেছেন, আমি তো সারাদিন ফ্ল্যাটে থাকবো না, আমি তো থাকবো সারাদিন অফিসে। তাহলে কি আপনারা সত্যি যৌতুকের বিপক্ষে? অবশ্যই। আসলে যারা যৌতুক নেয় এবং দেয় তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত, তাদের প্রতি আমরা জানাই তীব্র নিন্দা ও ঘৃণা। এবার আসি অন্য কথায়, দেখি ভিক্ষুক কিভাবে তার ভিক্ষাকে রূপান্তর করেছে একটি সম্মানজনক পেশা। মাফ করেন, কিসের বাপ? আরে না, তোমার কাছে মাফ চাইছি নাকি? তুমি জানো
ঢাকা শহরে আমাদের দুজনে দুইটা ফ্ল্যাট আছে স্যার বলে ঢাকু মিয়া আচ্ছা স্যার কি বলবেন বলেন আচ্ছা এই যে সামনে রমজান আসছে এই রমজান মাসে গরীব খাওয়ানো যাকাত দেওয়া অনেক সময় গরীব খুঁজা পাওয়া যায় না অনেক সময় দেখা যায় গাড়িতে কইরা গরীব খুঁজা আনা হয় সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি মায়ের দোয়া ভিক্ষুক সাপ্লাই এজেন্সি এই নেন আমাদের টিং কার্ড আরে ভাই আপনি না চৌকে দেখেন না তাহলে আমার দিক দিয়ে তাকায় তাকায় কথা বলতেছেন কেমনে এই মিয়া এই যে আমার সামনে তো লোক আপনি কি তাকে দেখতাছেন হ্যাঁ দেখতাছি কিন্তু তো দেখি না ওই যে দেখেন দূরে কতগুলো মানুষ দাঁড়ায় আছে দোকানপাট আছে আপনি কি তাদের দেখতাছেন হ্যাঁ দেখতাছি কিন্তু আমি তো তাদের দেখি নাই যে কোনো সময় যে কোনো দান করেতে আমরা কমপক্ষে 100 থেকে 500 ফকির চার্জ করে থাকি প্রত্যেকটা ফকিরের চার্জ মাত্র 500 টাকা আচ্ছা স্যার একটা কথা বলি হ্যাঁ বলো আপনাদের মাসিক ইনকাম কত কমপক্ষে 3 লাখ টাকা হাই হাই 3 লক্ষ টাকা করবা নাকি পার্ট টাইম জব স্যার আপনি স্যার আমার দিকটা একটু ভাইবা দেখেন আচ্ছা ঠিক আছে আসো আমার সাথে আমার আল্লাহ নবীর নাম আমার আল্লাহ নবীর নাম আমার আল্লাহ নবীর নাম অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইত্তাবি নাটকটি যারা মঞ্চে পরিবেশন করেছে সকলকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামসিয়া এম ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি তুমি আমাদের অফিসের সামনে যে আম গাছ রয়েছে তার নিচে চলে আসো সেই সঙ্গে প্রথম শ্রেণীর শিক্ষার্থী উম্মে বুশরা মুবাশ্বিরা পাশাপাশি প্রস্তুত থাকবে নসীম তাবাসুম সোয়া অষ্টম শ্রেণী তাসমিয়া নুসরাত জিনিয়া প্রথম শ্রেণী তোমরা সকলে আমাদের অফিস কক্ষের সামনে চলে আসো আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মহিদুল ইসলাম স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদেরকে সঙ্গে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মহিদুল ইসলাম স্যারকে সম্মানিত সুধীবৃন্দ আমাদের প্রথা আমাদের অতিথিবৃন্দ এখন মঞ্চে আসন গ্রহণ করবে আমরা করতালের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাই Thank you.
আমি আমাদের আরো একজন অতিথি আলোর বিশারি শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব খন্দকার আনোয়ার হোসেন স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আমি খন্দকার আনোয়ার স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত সতী মণ্ডলী, এখন আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেব। শুরুতেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ সিরাজুল হক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী শামসিয়া এম ইসলাম। পরবর্তীতে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হাজি ছোটকলিম স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এখন আজকে আমাদের এই অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন উম্মে বুশরা মুবাশ্বিরা, আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। এখন আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল হান্নান সজল স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তাসনিয়া নুসরাত জিনিয়া। এখন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত পরিচালক জনাব শফিকুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নার্সারির শিক্ষার্থী রোজমণি। আলোর দিশারি শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব খন্দকার আনোয়ার স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নসীন তাবাসুম সোয়া। আমরা একটা করতালির মাধ্যমে সকলকে বরণ করে নিই। আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মহিদুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া আক্তার। সুপ্রিয় সতী মণ্ডলী, এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মহিদুল ইসলাম স্যার। স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা
A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. আজকে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাবেক কমান্ডার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শ্রীপুর গাজীপুর উপস্থিত আজকের অনুষ্ঠানের উদ্বোধক আব্দুল হান্নান সজল অধ্যক্ষ হাজী ছোটকলিম স্কুল এন্ড কলেজ উপস্থিত এম রফিকুল ইসলাম সভাপতি শিরিনাওলাত মডেল স্কুল উপস্থিত শিরিনাওলাত মডেল স্কুলের পরিচালক শফিকুল ইসলাম এবং উপস্থিত আছে আলোর দিশারি শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার আনোয়ার হোসেন উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ এক মাস ফেব্রুয়ারি শুরু থেকে ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে আজকের এই পর্যায়ে এসেছি তারা বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী এবং কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য নাটক অভিনয় এর মাধ্যমে এক মাস চর্চা করে আজকে তারা সেগুলি মঞ্চস্থ করতেছে আমরা আমাদের প্রত্যেকটা দলে আমরা চারটি ছেলেদের চারটি মেয়েদের আটটি দলে বিভক্ত করি স্কুলের সকল শিক্ষার্থীদের এতে প্রায় প্রত্যেক দলেই পঞ্চাশ জনের অধিক প্রতিযোগী ছিল বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই প্রক্রিয়ায় চূড়ান্ত তারপরে চূড়ান্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রথম দ্বিতীয়দের নির্বাচিত করি এই প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার মধ্যে যদি আমাদের বিচারিক কাজে কোনো ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এবার প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে নাই তারা প্রতিযোগিতা থেকে বিমুখ না হয়ে ভবিষ্যতে আরও কঠোর অনুশীলন করে তারা তাদের সামর্থ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী ফলাফল অর্জন করবে আমাদের এই বিদ্যালয়টি 2016 সালে আমার বড় বোন শিরিন আক্তার প্রতিষ্ঠা করে সেই থেকেই এই বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠান খেলাধুলা সব কিছু অত্যন্ত গৌরবের সাথে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা অংশগ্রহণ করি সেগুলি হলো বৃত্তি পরীক্ষা যেরকম আমরা আলোর দিশারি শিক্ষা ফাউন্ডেশনের বঙ্গবন্ধুর ওপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের স্কুল 13টা আইকন 8টা ট্যালেন্ট পুল সহ 33 জন উত্তীর্ণ হয় তারপরে সুলতান উদ্দিন বৃত্তি পরীক্ষায় এবছর 2023 সালে আমাদের 2 জন আইকন 8 জন ট্যালেন্ট পুল সহ 58 জন উত্তীর্ণ হয় এম এ বাড়ি শিক্ষা ফাউন্ডেশনে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সেখানে 2 জন আইকন 7 জন ট্যালেন্ট পুল সহ 57 জন বৃত্তিপ্রাপ্ত হয় আরেকটা বৃত্তি পরীক্ষায় কিছু সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করছিল আমেনা শেখ স্মৃতি বৃত্তি প্রকল্প সেখানে আমাদের 1 জন আইকন সহ মোট 5 জন ট্যালেন্ট পুল সহ 18 জন বৃত্তিপ্রাপ্ত হয় এই ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে যে গত 22 সালের চাইতে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দ্বিগুণ এবং দ্বিগুণের চাইতে বেশি সাফল্য আমাদের এই আইকন প্রাপ্ত শিক্ষার্থীরা অর্থ পুরস্কার কম্পিউটার পুরস্কার পাবে আগামীকাল 2 তারিখ আমাদের আরেকটা প্রতিযোগিতা ছিল গণিত প্রি অলিম্পিয়াড সেখানে গাজীপুর জেলায় 3 জন চ্যাম্পিয়ন হয়েছে তারা আগামীকালকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নগরমাতা মেয়রের হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করবে তে আমাদের স্কুলের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে আমরা যে কাজ করছি এক মাস আমাদের লেখাপড়া একটু হলেও ক্ষতি হয়েছে কিন্তু আমাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড এটা আমাদের প্রয়োজন ছিল আমাদের বাচ্চারা আবৃত্তি করছে এক
একটা দলে দেখা গেছে 48 জন 47 জন করে কবিতা আবৃত্তি করছে, তার মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। আমরা তাদের হাতে মাইক তুলে দিছি, তারা মঞ্চে এসে কবিতা আবৃত্তি করছে, মঞ্চে এসে মাইকে কথা বলছে, তাদের জড়তা কেটে গেছে। তারা ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতে গেলে তাদের আর দুর্বলতা কাজ করবে না, তারা সাহসের সাথে বক্তৃতা দিতে পারবে। আমরা স্কুল থেকে সেটা তাদের জড়তা দূর করে দিয়েছি। আমাদের গত পরশু দিন 28শে ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়ার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আজকে সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অত্যন্ত পরিশ্রম করে এদের এই পর্যন্ত নিয়ে আসছে। আমি সকল শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, তাদেরকে ধন্যবাদ। এবং যারা অভিভাবক মা বাবারা বাচ্চাদের পিছনে অনেক সময় দিয়েছে, অনেক অর্থ ব্যয় করছে, তাদের সাজানো, তাদের অলঙ্কৃত করা, জানি যে প্রত্যেকটা পরিবারের অনেক শ্রম এবং অনেক অর্থের বিনিময়ে আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে মঞ্চায়িত হতে যাচ্ছে। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে সার্বিক বিষয়টি তুলে ধরার জন্য। এখন আপনাদের সামনে অতি সংক্ষেপে বক্তব্য প্রদান করবেন আলোর দিশারি শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব খন্দকার আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাওনা ইউনিয়ন তথা এত দু অঞ্চলের অত্যন্ত সাফল্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান শিরিন আওলাদ মডেল স্কুল। আমি শুরুতেই যিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয়, অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী, শুদ্ধ, বিশুদ্ধ এবং পরিশুদ্ধ একজন মানুষ, আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আদর করেন, আপনাদের বিদ্যালয়ের পরিচালক এবং প্রধান শিক্ষক জনাব মহিদুল ইসলাম স্যার। উপস্থিত রয়েছেন 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, গাজীপুরের নক্ষত্র, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সফল কমান্ডার,